বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন আবদুল্লাহ আল নোমান, শরণখোলা উপজেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সেখানে ঠিক উল্টো চিত্র বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং দেওয়া হয়, বিদ্যুৎ বিলে অতিরিক্ত টাকা লিখে দেওয়া, বিদ্যুৎ অফিসের ফোন নাম্বারটি বন্ধ করে রাখা, ঘুষ ছাড়া মিটার প্রদান না করা, এমন অনেক অভিযোগকে সামনে রেখে শরণখোলা উপজেলার সচেতন সমাজ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাউদ্দিন খোকন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ, শরণখোলা উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার প্রমুখ। এখানে উপস্থিত বক্তারা সকলে একটাই বক্তব্য জোরালোভাবে দিয়েছেন যে শরণখোলা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুতের বিলের নামে কাউকে হয়রানি করা চলবে না, মিটার প্রদানে কোনো ঘুষ গ্রহণ চলবে না ইত্যাদি। এ সময় হুঁশিয়ারি করে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি প্রদান করা হবে এবং বিদ্যুৎ অফিসে তালা দেওয়া হবে। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, বিদ্যুৎ বিভাগে ঘাপটি মেরে থাকা জামাত বিএনপি কিছু কুচক্রি মহল সরকারের ভরসা বিনষ্ট করার জন্য নেমেছি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, বিদ্যুতের সুষ্ঠ সমাধান যত সময় বাগেরহাটের ডিএম শরণখোলার এডিএম না করবেন, আমরা রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবো না। প্রিয় ভাইরা, শরণখোলার মানুষ আগের সঙ্গে সিডারাইয়ার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। শরণখোলার মানুষ জানে কিভাবে আন্দোলন করে তাদের অধিকার প্রতিষ্ঠা। আমরা শরণখোলার মানুষ অসংখ্য সদস্য, আমাদের প্রিয় ঠিকানা সদস্য আমির আলম মিয়া মহোদয় তাকে বিশ্বাস শুরু করছি এবং শরণখোলাবাসীর কথা শুনে শুনছে। তোমাদের জীবন আমরা শরণখোলা উপজেলার সকল বিল বন্ধ করে দেবো, এই সমস্ত সাধারণ জনগণ নিয়ে, এই সমস্ত জনগণ নিয়ে আমরা সাধারণ মানুষের যে অধিকার সেইটি করে দেবো, এবং স্থানীয় দালালদের কথা বলে দালালদের মাধ্যমে যে তুমি ঘুষের টাকা দাও আমাদের কাছে, ডকুমেন্ট আছে, তুমি যে ডকুমেন্ট আছে আমাদের কাছে, তুমি সমস্ত মানুষ আমরা বসবাস করি, এই আশিস এক বছর থাকবে, এক বছর পর থাকবে না, কিন্তু তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। অর্থাৎ শরণখোলা মানুষের পরিপূর্ণ আছে, একটি অনিয়ম তৈরি করেছেন কিছু লোক, আজকে কিছু লোকের বাসায় আই বেচ আছে, যাদের আই বেচের কারণে তাদের আজকে কন্ট্রোল করে সাধারণ মানুষকে আজকে পল্লী বিদ্যুৎ দিচ্ছে না। আজকে যেখানে আজকে শরণখোলার পল্লী বিদ্যুতের জামাত শিবিরের পাঁচটায় পরিণত হয়েছেন, আজকে শরণখোলার মানুষকে জিম্মি করে তুলছেন এই পল্লী বিদ্যুৎ অফিসের লোক। আমি এজেন্ট সব মিডিয়ার আগান হয় তখন বিদ্যুৎ চলে যায়, আবার নামাজের পরে বিদ্যুৎ আসে। আপনাদের কোন সমস্যা নাই, কিন্তু আপনাদের নামাজের টাইমে বিদ্যুৎ থাকবে না, এটা তো সরকারের সম্পত্তি নষ্ট হয়। সরকার যে আপনাদের যে মূল্যায়নটা করে, আপনারা তো সেই মূল্যায়নটা আমাদের রাখতেছেন না। আমার দ্বারা আমাদের দ্বারা খবর আছে যে আপনি শিগিরে ক্যাডার ছিলেন, আপনার এলাকায় আপনি শিগিরে ক্যাডার ছিলেন,
আপনাদের সেটা মনে করেন যে এইখানে শিথির মতো চলবেন, সরকার ভাবুন নষ্ট করবে, সেটা তো আমরা মানবো না। সর্বকালে সাধারণ জনগণ কিন্তু আপনাকে দারু পিঠে করবে প্রকাশ্যে, আপনাকে সকলের সামনে কিন্তু জুতার মালা দিয়ে গলা দিয়ে ভুলবে। আপনি এখনো সাবধান হন, আপনি সকল আমাদের সাথে বসেন, ওই সবার সাথে কথা বলেন, আপনি আপনার উদ্যোগের কর্মকর্তার সাথে কথা বলেন, কথা বলে লাগে ডেলি প্রতি দৈনিক এক ঘন্টা লোকসান, তাতে আমরা রাজি আছি সংখ্যাবাসী, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যদি প্রফেশনালি আপনার নামাজের টাইমে বিদ্যুৎ বন্ধ করে দেন, ঠিক নামাজের টাইম দেয় রোজার মাসের বিদ্যুৎ।